সালামু আলাইকুম প্রিয় সোনা মনিরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, তাই না? শুভ সকাল সবাইকে। আচ্ছা, এখন একটু একটু গরম পড়ছে, তাই না? হ্যাঁ, শীতকাল শেষ, এখন বসন্তকাল, এবং গরমের একটা অনুভব হচ্ছে, গরম পড়ছে। তো তোমরা সাবধানে থাকবে, কেমন? খুব বেশি দৌড়ঝাঁপ করবে না, লাফালাফি করবে না, তাহলে কি হবে, শরীর থেকে ঘাম বের হবে। হ্যাঁ, ঘামগুলো যদি না মোছো তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। তো যদিও খেলাধুলা করো, সাথে সাথে এসে ঘামটা মুছে ফেলবে, কেমন? আচ্ছা, তাহলে কি থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি তোমাদেরকে নতুন আরেকটা বিষয় নিয়ে পড়াবো। তোমাদেরকে সম্মানিত অভিভাবকরা যেহেতু দেখছেন, আপনাদেরকে বলছি, আমরা একটু প্রতিদিন নতুন নতুন বিষয় দিচ্ছি, কারণ আমাদের সময় কম, সিলেবাস বড়, সেজন্য আমাদেরকে নতুন একই বিষয়কে আমরা দুই দিন করে কিংবা রিপিট করছি না, প্রতিদিন নতুন বিষয় পড়াচ্ছি। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা বাচ্চাদেরকে আস্তে আস্তে করে সেগুলো আপনারা সেটা ক্যাচ করেন কিংবা দেখেন, বাচ্চাদেরকে পরবর্তীতে সেটা ধীরে ধীরে ওরা আস্তে আস্তে করুক, সমস্যা নেই। তো আমরা শেষে গিয়ে আবার রিভিশন ক্লাস তো দিয়ে থাকি, আশা করি সমস্যা হবে না। তাহলে গত ক্লাসে আমরা ফিলিং দ্য গ্যাপস, সরি, লেটার, ক্যাপিটাল লেটার পড়িয়েছি, ফিলিং দ্য গ্যাপস পড়িয়েছি, লেটার ম্যাচিং করিয়েছি, এবং তিনোটাই HW করতে বলেছি এবং CW খাতায় চর্চা করতে বলেছি। তো আজকে আমরা নতুন আরেকটা বিষয় পড়বো, যেটা ওরা অভিজ্ঞায়ও লিখেছে, ওদের জন্য আসা নতুন না, বাট এই ক্লাসের জন্য আজকে নতুন টপিক, তাহলে রিঅ্যারেঞ্জ, মানে এলোমেলো লেটারকে সাজিয়ে লেখা, যেটা আমরা বাংলায় করি, এলোমেলো বর্ণকে সাজিয়ে লিখি। তাহলে ওদের সিলেবাস অনুযায়ী যে F থেকে G পর্যন্ত লেটারগুলো আছে, সেগুলোকে আমি এলোমেলো করে লিখব, আর তোমাদের কাজ হলো সেগুলোকে কি সঠিকভাবে সাজিয়ে লেখা। তো সেটার জন্য তোমাদের আগে কি করতে হবে, F থেকে J পর্যন্ত তোমাদেরকে F-এর পরে G, H, I, J এভাবে, হ্যাঁ, পড়তে জানতে হবে। কোনটার পরে কি হয় সেটা চিনতে হবে এবং জানতে হবে, তাহলে এটা পারবে, ওই যে লেটার ম্যাচিংয়ের মতোই। তাহলে এখানে দেখো, আমি F থেকে J পর্যন্ত লিখেছি, বাট এলোমেলো করে। প্রথমে লিখেছি কি, J, গুড। তারপরে হচ্ছে কি, এখানে কি আছে, H। তারপরে কি আছে, F। তারপরে G, তারপরে I। হ্যাঁ, তো এলোমেলো না এগুলো, এগুলো তো সুন্দর করে দেওয়া নেই। তো আমাদের প্রথম কাজটা কি হবে, আমরা লেটার এবার প্রথম কি দিয়ে শিখছি, F দিয়ে। তাহলে প্রথমে এখানে কি বসার কথা, F বসার কথা না, F। তাহলে এখানে আমাদেরকে দেখো খুঁজে বের করতে হবে যে F কোনটা, বলতো এখানে F কোনটা, এটা না, তাহলে কোনটা, গুড, এই যে তিন নাম্বারে আমাদের, এটা হচ্ছে কি, F। তাহলে Fটাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে, ঠিক আছে। Fটাকে আমরা কি করলাম, এখান থেকে সোজা টেনে আমরা প্রথমে নিয়ে আসলাম, হ্যাঁ, J-এর জায়গায় আমরা Fটা নিয়ে আসলাম, কেমন। এরপরে দেখো, আচ্ছা আমি একটু দাঁড়াও, আন্ডারলাইনটা একটু উপরে দিই, তাহলে দুইটা বক্স হয়ে যাবে, হ্যাঁ, দুইটা বক্স হলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে Fটা আমরা এখান থেকে এখানে প্রথমে নিয়ে আসলাম, তারপরে F এর পরে কি হয় তোমরা বড় তো দেখে একটু বলো, F, G, গুড। তাহলে এখানে G কোনটা, এই যে এটা, তাহলে আমরা কি করব, জিটা এখানে লিখে ফেলবো, জি, ঠিক আছে, F, G। তাহলে এরপরে কি, এইচ, এখানে কিন্তু সব দেওয়া আছে, শুধু একটু খুঁজে নিতে হবে। তাহলে এরপরে কাজটা হলো কি, এইচটা এখানে লিখে ফেলা। এরপরে দেখো, F, G, H, তারপরে কি হয়, I। তাহলে আমি দেখো আমারটা ঠিক হচ্ছে কি না, আমি এখানে আইটা লিখলাম, এটা কি ঠিক হয়েছে, G, H, I, না, ভুল হয়েছে, ভেরি গুড, এটা হচ্ছে J, F, G, H, J। তাহলে এভাবে লিখলে আমার কি হবে, নাম্বার কাটা যাবে, এটা ভুল। তাহলে আমি আইটা কিভাবে লিখবো, এ যে আই, কেমন। তাহলে আমি আইটা লিখলাম, এরপরে কি, যে,
সর্বশেষ আটটা বাকি আছে, সেটা হলো কি যে, কেমন? তাহলে এবার আমার ধারাবাহিকভাবে সুন্দর করে আমি সাজিয়ে ফেললাম এফ জি এইচ আই জে। আচ্ছা, তোমরা যেটা লিখে ফেলবে সেটা কিন্তু একটা কাজ করতে পারো, এভাবে একটা একটা টিক মার্ক দিয়ে দিলেই তোমার লিখতে সুবিধা হবে। যেমন এফ জি এইচ, হ্যাঁ, যেটা লিখবে সেটা টিক মার্ক দিয়ে ফেলবে, আই, হ্যাঁ, জে, ঠিক আছে? তাহলে এটা তোমরা কি করবে, এইচ ডব্লিউ করবে, এবং সি ডব্লিউ কথা অবশ্যই চর্চা করবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।